সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব যে কোনো মোটরসাইকেলের অফিশিয়াল এবং আনঅফিশিয়াল এই দুটো টার্ম নিয়ে আমরা আলোচনা করব। অফিশিয়াল এবং আনঅফিশিয়াল কি, তো আমরা বেসিক্যালি মোবাইল বলেন বা বিভিন্ন গ্যাজেট বলেন বা মোটরসাইকেল বলেন, যে কোনো কিছুতেই এই বিষয়টা প্রায় সময় ফিল করি, অফিশিয়াল এবং আনঅফিশিয়াল। তো এই বিষয়টা নিয়ে আমরা অনেকে বুঝি না বা অনেকে জানি না, তো আমি ছোট করে আপনাদের সাথে আজকে শেয়ার করব অফিশিয়াল এবং আনঅফিশিয়ালের ব্যবধান, পার্থক্য, এই জিনিসগুলো নিয়ে আজকের আমাদের এই আলোচনা। তো প্রথমেই আমরা আসি অফিশিয়াল জিনিসটা কি। সে ফর এক্সাম্পল আমার সামনে একটি বাইক দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 2। যে বাইকটি বাংলাদেশে অফিশিয়ালি এসিআই মোটরসের হাত ধরে বাজারে এখন বিক্রি হচ্ছে। তো এই ইয়ামাহা FZS ভার্সন 2 বাইকটি অফিশিয়াল ওনার বা অফিশিয়াল ডিস্ট্রিবিউটর যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটা হচ্ছে বাংলাদেশে এসিআই কোম্পানির হাতে। তো এসিআই কোম্পানি এই FZS বলেন বা ইয়ামাহার যে কোনো বাইকই বাংলাদেশে অফিশিয়ালি তারা বিক্রয় করে। তো এখানে বড় ব্যাপার হচ্ছে এরকম যে একটা অফিশিয়াল বাইক কখন সেটাকে অফিশিয়াল হিসেবে গণ্য হবে। যেমন আমরা উদাহরণস্বরূপ যদি এসিআইয়ের কথা বলি, এসিআইয়ের প্রচুর পরিমাণে লোক জনবল আছে, প্রচুর পরিমাণে সেট আপ আছে, সেই সেট আপ দিয়ে তারা তাদের যেই মানে প্রত্যন্ত অঞ্চলে জেলা উপজেলা সদরে যেই ডিলার পয়েন্ট বা ডিলার নেটওয়ার্ক আছে, তো তারা এসিআই কোম্পানি সে ফর এক্সাম্পল ইয়ামাহা মোটরস পাশাপাশি যে কোনো দেশের যেখানে উৎপাদন হয় ইয়ামাহা মোটরসের, যেমন ইয়ামাহা ইন্ডিয়া আছে বা আশেপাশে থাইল্যান্ড আছে, বিভিন্ন কান্ট্রি আছে। তো আমি এসিআই মোটরসের কথা বলবো না, বলবো যে কোনো আপনারা রহিম করিম যে কোনো একটা কোম্পানির কথা ভেবে নিতে পারেন, যে রহিম মানে অমুক একটা কোম্পানি, এই কোম্পানি ইয়ামাহা মোটরের কাছে বললো যে ভাই আমরা তোমাদের বাইকটা আমাদের বাংলাদেশের বাজারে আমরা বিক্রি করতে চাচ্ছি, এক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে ডিলার নেটওয়ার্ক আছে বা আমাদের সকল জায়গায় আমাদের শোরুম আছে, আমরা আমাদের শোরুমে রেখে তোমার বাইকটা আমরা অফিশিয়ালি বিক্রি করতে চাচ্ছি, তো তোমরা যদি আমাদেরকে অনুমোদন দাও এবং সাপোর্ট দাও তাহলে আমরা এই বাইকটাকে আমরা বাজারে বিক্রি করব। তো তখন ইয়ামাহা কোম্পানি মানে ইয়ামাহা বা যে কোনো কোম্পানি বলেন, কোম্পানির সবসময় চাইবে যে তার প্রোডাক্টটা বেশি বিক্রি হোক, তো সেজন্য তারা যে কোনো একটা দেশের যেই দেশের একটা কোম্পানিকে তারা অনুমতি দিয়ে দিবে যে হ্যাঁ তোমাদেরকে আমরা এটার অনুমতি দিয়ে দিলাম লিগাল, তোমরা এই দেশে এই প্রোডাক্টটা বিক্রি করবে, এবং এই প্রোডাক্টটা বিক্রি করার পিছনে বা এই প্রোডাক্টের যত ধরনের সমস্যা আছে বা এই প্রোডাক্ট নিয়ে যত ধরনের যত কমপ্লেন আসবে সব কিছু তোমাদেরকে সব কিছু সাপোর্ট আমরা দিব, তোমরা বিক্রি করবা। তো সেরকম সাপোর্ট নিয়ে মানে একটা প্রোডাক্ট বিক্রির পরে প্রোডাক্টের আফটার সেলস সার্ভিস যে বিষয়টা থাকে সেই বিষয়গুলো সব কিছু এনশিওর করে তখন একটা কোম্পানি আরেকটা দেশের একটা কোম্পানিকে এই অনুমতিটি দিয়ে থাকে, এবং যেটি ওই দেশের গভর্নমেন্টও অনুমতি দিয়ে থাকে যে হ্যাঁ আপনারা এটা বিক্রি করতে পারেন। তো যেহেতু আমি ইয়ামাহা বাইকের উপরে বসে আছি, ঠিক আমার এই ইয়ামাহা বাইকটি এসিআই মোটরসের হাত ধরে অনুমোদিত হয়ে আসছে, এবং এটি বাংলাদেশে আপনারা যে কোনো প্রত্যন্ত অঞ্চলে উপজেলা থানা লেভেলে পর্যন্ত তাদের এই বাইকটি পাবেন, কারণ তাদের ডিলার নেটওয়ার্কটা বিশাল বড়, যার কারণে এই অফিশিয়াল বাইকটি আমরা ক্রয় করলে এইটার মানে ক্রয় পরবর্তী যেই সুবিধাগুলো আছে বা যে সমস্যাগুলো আছে সব কিছু আমরা ঠিকঠাক মতো সলিউশনগুলো পাবো, যেগুলো সমস্যা থাকে তারা সমাধান করে দিবে আমাদেরকে, তো সব কিছুই তারা আমাদেরকে বিস্তারিতভাবে করে দিবে। তো এটা হচ্ছে মূলত অফিশিয়াল বাইকের সিস্টেম। এখন আনঅফিশিয়াল বাইক কী? তো আনঅফিশিয়াল বাইক হচ্ছে এমন একটা বিষয়, যেমন এসিআই মোটরস এই বাইকটাকে ইয়ামাহা মোটর ইন্ডিয়া বা তারা যেই নেটওয়ার্ক থেকে প্রোডাক্টটা আনে তাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসছে। এখন ব্যক্তি উদ্যোগে যদি কোনো ইম্পোর্টার মানে যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে ব্যবসা করে, তো এখন ব্যক্তি উদ্যোগ নিয়ে যদি কোনো ইম্পোর্টার সে যদি চায় সে থাইল্যান্ড থেকে এই ইয়ামাহা বাইকটি আনবে, সে আনতে পারবে।
এখন ব্যক্তি উদ্যোগে একজন যদি সরাসরি জাপান থেকে আনতে চায়, সেও কিন্তু বাইকটাকে আনতে পারবে। তবে আনার ক্ষেত্রে গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন আছে, গভর্নমেন্টের যে পারমিট আছে, গভর্নমেন্টের যে ট্যাক্স আছে, সেই ট্যাক্স পারমিট সব কিছু রেডি করে যদি কোনো ব্যক্তিগত ওনার বাইরের কোনো কান্ট্রি থেকে সরাসরি প্যাকেটজাত প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসতে চায়, তাহলে সে অবশ্যই সেটা নিয়ে আসতে পারবে এবং সেটা হবে আনঅফিসিয়াল বাইক। কারণ ওই যেই লোকটা ব্যক্তিগত উদ্যোগে 100 পিস 200 পিস 500 পিস প্রোডাক্ট নিয়ে আসলো, তার কিন্তু সেরকম কোনো ডিলার নেটওয়ার্ক নাই, বা তার কিন্তু বড় ধরনের কোনো ডিলার নেটওয়ার্ক তার সেখানে নাই। তো বড় ধরনের ডিলার নেটওয়ার্ক না থাকলে কিন্তু কোনো কোম্পানি তাদেরকে অফিসিয়াল রিসেলার বা সেলার হিসেবে কখনোই বিবেচনা করে না। কিন্তু দেখা যাচ্ছে আপনি অথরাইজড বাইকটা যেই যেই কোয়ালিটিতে পাবেন, মানে অফিসিয়াল বাইকটা যেই কোয়ালিটিতে পাবেন, আনঅফিসিয়াল বাইকটা সেম কোয়ালিটিতেই পাবেন। এই ক্ষেত্রে আবার দুইটা বিষয় আছে। অফিসিয়াল বাইক যারা ইম্পোর্ট করে বা যারা ইম্পোর্টার আছে, তারা চাইলে দুইটা কন্ডিশনে ইম্পোর্ট করতে পারে। একটা হচ্ছে সিবিইউ কন্ডিশন এবং সিকেডি কন্ডিশন। দেখেন, একটা বড় কোম্পানির প্রচুর যদি লোক জনবল সেট আপ করা থাকে, তাহলে তারা নিজেরা বলে যে, ওই মাদার কোম্পানিকে বলে যে, ভাই তোমার এই প্রোডাক্টটা আমরা বাংলাদেশে উৎপাদন করব, সে বাংলাদেশে উৎপাদন করার জন্য আমার এখানে ম্যান আছে, সব কিছু আছে, তোমরা আমাদেরকে টেকনোলজি বলো, আমাদেরকে শিখিয়ে দাও বা দেখাইয়া দাও, বা যন্ত্রপাতি কী লাগে বলো, আমরা সব কিনে আনতেছি, এগুলো সব ক্রয় করে আনার পরে আমরা অটোমেটিক্যালি আমাদের দেশে এগুলোকে সব আমরা অ্যাসেম্বল করব, অ্যাসেম্বল করে আমরা সেটা বিক্রি করব, বা যেই যেই প্রোডাক্ট আমাদের দেশে উৎপাদন করা সম্ভব সেই সেই প্রোডাক্ট আমরা আমাদের দেশেই মেশিনের মাধ্যমে উৎপাদন করব, তোমরা আমাকে অনুমতি দাও। তাহলে হয় কি যে আমাদের দেশে প্রচুর পরিমাণে লোকের কর্মসংস্থান যখন হয় এই একই কোম্পানির হাত ধরে, তা যেহেতু এটা অ্যাসেম্বল করা হবে বা নতুন করে প্রোডাক্ট এখানে তৈরি করা হবে, দেন সেই ক্ষেত্রে প্রচুর লোকের কর্মসংস্থান হবে, যার কারণে যখন এই প্রচুর লোকের কর্মসংস্থানটা হবে সেটাকে বলা হবে সিকেডি কন্ডিশন, মানে আমাদের দেশে অ্যাসেম্বল বা আমাদের দেশে তৈরি, সেটা হচ্ছে সিকেডি। এবং সিকেডিতে যেহেতু প্রচুর লোকের কর্মসংস্থান হয়ে থাকে, এখানে অনেক লোক কাজ করবে, অনেক লোক এখান থেকে সংসার চালাবে কাজ করে, তো সেক্ষেত্রে তা গভর্নমেন্ট এখানে যে ট্যাক্সের বিষয়টা, সেই ট্যাক্সের বিষয়টা অনেক কমিয়ে দেয় তুলনামূলক। আর যদি অফিসিয়াল কোম্পানি সিবিইউ কন্ডিশনে নিয়ে আসতো, যেমন এই বাইকগুলো এখন বাংলাদেশের বাজারে সিকেডি কন্ডিশনে তৈরি হয়, কিন্তু এই বাইকগুলো আগে এই এসিআই মোটরসই সিবিইউ কন্ডিশনে নিয়ে আসতো, যেটা সম্পূর্ণ প্যাকেট গাড়ি ইন্ডিয়া থেকে চলে আসতো। বাট এখন সিকেডি কন্ডিশনে আসার পরে বাইকের দাম অনেক কমে গেছে এবং গ্রাহক তার হাতের নাগালে এই প্রোডাক্টগুলো পেয়েছে। এবং আফটার সেল সার্ভিস বলে যে জিনিসটা থাকে, যে আমি একটা গাড়ি ক্রয় করলাম, ক্রয় করার পরে গাড়ির এই সমস্যা, হ্যান সমস্যা, ত্যান সমস্যা হইতেই পারে, এই সমস্যাগুলো সমাধান করার জন্য অফিসিয়াল যেই ডিলার নেটওয়ার্ক আছে বা অফিসিয়াল যে চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে যে কোনো প্রোডাক্ট, শুধু বাইক না, আপনি মোবাইল বলেন, যাই বলেন, সেই চ্যানেল থেকে আপনি যদি ক্রয় করেন, 2 টাকা কম হোক আর বেশি হোক, আপনি ক্রয় পরবর্তী সুবিধাটা অনেক ভালো পাবেন। কিন্তু আপনি যদি আনঅফিসিয়াল সোর্স থেকে সংগ্রহ করেন, তাহলে হয় কি যে তাদের আনঅফিসিয়াল যারা বিক্রি করে তারাও আপনাদেরকে ফ্রি সার্ভিস দিবে, বা তারাও আপনাদেরকে আফটার সেল সার্ভিস দিবে। কিন্তু হয় কি যে আনঅফিসিয়াল বাইকের ক্ষেত্রে আপনার যারা এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে, তারা অধিকাংশ ক্ষেত্রেই সঠিকভাবে, যেহেতু তারা নিজেরাই ক্ষুদ্র প্রতিষ্ঠান বা ক্ষুদ্র ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, তারা আসলে এই বিশাল জনগোষ্ঠীর চাহিদা পূরণ করার জন্য আসলে সক্ষম নয়, যার কারণে এখানে এই শুধুমাত্র যে আফটার সেল সার্ভিস, এই ইস্যুটাতেই শুধুমাত্র আনঅফিসিয়াল একটুখানি পিছিয়ে আছে অফিসিয়ালের তুলনায়। আর আর আরেকটা বিষয় ব্যাপার দাঁড়ায়, সেটা হচ্ছে যদি এখানে আনঅফিসিয়াল এবং অফিসিয়াল যে বাইকই হোক বা যেই প্রোডাক্টই হোক, সেটা সিবিইউ কন্ডিশনে হোক বা সিকেডি কন্ডিশনে হোক, যেই কন্ডিশনে হোক, দেখতে হবে যে কোথায় উৎপাদন হয়েছে এবং যারা উৎপাদনের সাথে জড়িত তাদের এক্সপিরিয়েন্স কেমন, সেটার উপরে নির্ভর করবে বাইকের বা যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি এবং হচ্ছে সব কিছু। তো আমরা এই কারণে আসলে অধিকাংশ ক্ষেত্রে মনে করি যে, যেমন যারা বাংলাদেশের বাজারে বিভিন্ন শোরুমে থাইল্যান্ডের
তারপরে জাপানের বিভিন্ন জায়গার অনেক অনেক দেশের প্রোডাক্ট আমাদের এখানে ইম্পোর্ট হয়ে আসে। সেই প্রোডাক্টগুলোর আউট ফিনিশিং এবং আমাদের যেটা অথরাইজ শোরুম এগুলোর ফিনিশিং এগুলো সমান, এগুলোর কোনো পার্থক্য নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার বিশাল একটু ব্যবধান হয়ে যায়। যেমন কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে কিছু ব্যবধান হয়ে যায়, তারপরে ফিটিংয়ের ক্ষেত্রে কিছু কিছু সময় একটুখানি উলট পালট হয়ে যেতে পারে। এটা এটা আপনি জাপান থেকে আনলে সেই বাইকেও হতে পারে, আপনি অফিসিয়াল বাইক নিলে বা এখানে যেটা বাংলাদেশে উৎপাদন হয় সেখান থেকে নিলেও সেই ধরনের সমস্যা হতে পারে। তো সব কিছু মিলিয়ে আমরা একটা কথাই বলতে পারি যে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটাই লিগাল বাইক এবং দুটাই বৈধ বাইক, এবং দুটো বাইকই অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটো চ্যানেলের বাইকই সেম বাইক বা সেম প্রোডাক্ট, এখানে কোনো ধরনের কোনো ব্যবধান হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে একটুখানি ব্যবধান হয়ে পড়ে, সেটা নিয়ে আসলে ভাবার কারণ নাই। তবে একটা জাপানের ফিটিং একটা গাড়ি আর ইন্ডিয়ার ফিটিং একটা গাড়ি বা বাংলাদেশের একটা ফিটিংয়ের গাড়ি, তিনটাকে যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে অবশ্যই আপনারা পার্সোনালি বুঝতে পারবেন যে কোন গাড়িটার ভ্যালুটা বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা নির্বাচন করবেন যে আপনাদের জন্য কোন প্রোডাক্টটা সবচেয়ে বেটার হবে, কি অফিসিয়াল বেটার হবে নাকি আনঅফিসিয়াল বেটার হবে। কারণ অফিসিয়ালও গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স দিতেছে, আনঅফিসিয়ালও গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স দিতেছে। এখানে এমন কোনো গভর্নমেন্ট এমন কোনো রুল বলে নাই যে আনঅফিসিয়াল যারা বিক্রি করে তারা অবৈধ, কারণ সেখানে গভর্নমেন্ট সেই পথটা খোলা রাখছে আনঅফিসিয়ালের জন্য। এখন অফিসিয়াল যারা বিক্রি করে তারা এখানে অনেক সময় বিভিন্ন ধরনের কমপ্লেন করে, কারণ তাদের এত বড় নেটওয়ার্ক চ্যানেল, হ্যাঁ, আনঅফিসিয়াল যারা বিক্রি করে তারা করে, তাদের এত দিনের ব্যবসা, সব কিছুই কিন্তু ভাই ব্যবসা। আপনি যত যাই চিন্তা করেন, যত কথাই শুনেন, সব কিছুর মূলে হচ্ছে ব্যবসা। আর আপনি ব্যক্তি মালিকানাধীন সবসময় চিন্তা করবেন আপনার কোয়ালিটি, আপনি পার্সোনালি যখন ক্রয় করতে যাবেন তখন হবে কোয়ালিটি, আর আপনি যখন কোনো কিছু বিক্রি করতে যাবেন তখন আপনার দরকার হবে টাকা। আপনি কিভাবে বেশি কাস্টমার ধরবেন, কিভাবে বেশি পরিমাণ প্রোডাক্ট বিক্রি করবেন, কিভাবে বেশি পরিমাণ টাকা ইনকাম করবেন, এই সব কিছু মিলেই মূলত এই আমাদের এই টোটাল এই পরিবেশটা। তো আমরা যারা এই অফিসিয়াল আনঅফিসিয়াল এই জিনিসগুলোকে গোলায় ফেলি, অনেকে বলে এটা ভালো না ওটা ভালো, ওটা ভালো না তো এটা ভালো, আসলে এগুলো নিয়ে আপনার মূল্যায়ন করার দরকার নেই। আমার মতে অফিসিয়াল আনঅফিসিয়াল সব কিছুই সমান, যদি সেটা সিবিইউ কন্ডিশনের হয়, আর যদি সেটা সিকেডি কন্ডিশনের হয় তাহলে আনঅফিসিয়াল যারা তারা সিকেডি কন্ডিশনে করতে পারবে না, পারবে না এই কারণে, কারণ তারা ছোট কোম্পানি, তারা কখনোই সিকেডিতে করতে পারবে না, তাদেরকে সিবিইউ কন্ডিশনে আনঅফিসিয়াল যারা আনতে হবে। আর সিবিইউ কন্ডিশনের জিনিস আনা মানে বাইরের ভালো ভালো কান্ট্রি থেকে আনা এবং তাদের কোয়ালিটি কন্ট্রোল অনেক ভালো। আর যারা হচ্ছে সিকেডি কন্ডিশন তারা স্থানীয়ভাবে ম্যানুফ্যাকচার করে, সেটা অফিসিয়াল হোক আর আনঅফিসিয়াল হোক, সিকেডি কন্ডিশনের ক্ষেত্রে আপনার জাপান বলেন থাইল্যান্ড বলেন তাদের চেয়ে মোটামুটি কায়দায় একটু কোয়ালিটিটা কিছু কিছু ক্ষেত্রে একটু ড্যামেজ হতে পারে, আসলে হয় যে এমন তা না। তো এখানে অনেক কিছুর উপরে সমন্বয় করেই একটা অফিসিয়াল কোম্পানি বা একটা আনঅফিসিয়াল কোম্পানি তাদের জিনিসের প্রোডাক্টের মূল্যকে নির্ধারণ করে। তো এটি নিয়ে আপনাদের বিচলিত হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, আপনি অফিসিয়াল আনঅফিসিয়াল যে কোনো জিনিসই ক্রয় করতে পারেন, দুটি জিনিসই বৈধ, দুটি জিনিসই ইজিলি আপনারা ক্রয় করতে পারবেন। ওই যে বললাম প্রথমে যে আফটার সেল সার্ভিস, মানে প্রোডাক্ট কিনে ঘরে আনার পরে যদি সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আনঅফিসিয়ালের ক্ষেত্রে কিছু একটু ঝামেলা হতে পারে, বাট অফিসিয়ালের ক্ষেত্রেও ঝামেলা হতে পারে। অফিসিয়ালের ক্ষেত্রে যে ঝামেলা হবে না, আপনার একটা সে ফর এক্সাম্পল আমার বাইকের এই ট্যাঙ্ক ফেটে গেছে, অনেকের ট্যাঙ্ক কিন্তু কোম্পানি রিপ্লেস করে দিছে, আবার অনেকের ট্যাঙ্ক ভাই দিব দিচ্ছি এরকম বলে কিন্তু সেগুলো দেয় নাই। তো অফিসিয়াল আনঅফিসিয়াল দুই ক্ষেত্রেই সমস্যা হতে পারে। তো আপনারা একটা প্রোডাক্ট কেনার আগে সবসময় দেখবেন যে প্রোডাক্টটা কোন দেশে অ্যাসেম্বলড হয়েছে বা কোন দেশ থেকে আসছে। যদি ভালো কোনো কান্ট্রি থেকে আসে তাহলে অবশ্যই মনে করবেন যে সেটার কোয়ালিটি কন্ট্রোল 100%, না হলেও 98-99% সঠিক। আর আমাদের দেশে হলে কিছু কিছু গাবলা থাকে, সেটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, বিদায় বলেছি। তবে বলবো না যে এখন আমাদের দেশে যেই পরিমাণ কোম্পানি বাইক উৎপাদন করতেছে, রানার বলেন, তারপরে ইয়ামাহা বলেন, হিরো বলেন, হ্যাঁ, এরা খুবই ভালো মানের প্রোডাক্ট উৎপাদন করতেছে। তো এক্ষেত্রে আপনারা নিজেরাই নির্বাচন করবেন, অফিসিয়াল কিনবেন না আনঅফিসিয়াল কিনবেন বা নন অফিসিয়াল যেটাই বলেন এটা কিনবেন। তো এটি হচ্ছে মূল আলোচনার বিষয়। অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে ভাই কি করব, কি অফিসিয়াল নেব নাকি আনঅফিসিয়াল নেব নাকি কোনটা নেব, এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো দরকার নেই। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি সার সংক্ষেপে
মানে বিষয়টিকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আর দর্শক, আমার হাতে কোনো খাতা কলম বই কিচ্ছু নাই, ঠিক আছে? এবং আমি ওই গুগল, ইন্টারনেট, ইউটিউব এগুলো ঘেঁটে ঘেঁটে কোনো তথ্য সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করতেছি না, কারণ এই মার্কেটে আমি অনেকদিন ধরে ঘুরি এবং জানি বিদায়। আমি যেই বিষয়গুলো আমার মাথায় এখন ভিডিও করা অবস্থা, আমার মাথায় যে বিষয়গুলো আসতেছে সেই বিষয়গুলোই খোলামেলা আপনাদের সাথে ভাই ব্রাদার বা বন্ধু হিসেবে শেয়ার করলাম। আমার কথার ভিতরে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, যদি আপনি আইনের টার্মে নিয়ে যান তাহলে অনেক কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তো সেই ভুলভ্রান্তিগুলা আসলে আমরা স্বাভাবিক যেটা আমাদের সেন্সে দেখি সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। যদি এই আলোচনার ভিতরে কোথাও আপনার কোনো কমপ্লেন থাকে বা কোথাও আপনার কোনো ধরনের কোনো কিছু জানার থাকে, সব কিছু নিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এবং আমাদের যদি কোথাও মানে আমরা স্পষ্টভাবে বলতেছি, আমাদের কোথাও যদি আলোচনার মানে গুরুতর কোনো ভুল থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী কোনো ভিডিওতে চেষ্টা করব সেই ধরনের ভুলগুলোকে সংশোধন করে আমরা আপনাদের মাঝে আবার হাজির হতে। সবাই সেফলি বাইক ড্রাইভ করবেন, অফিসিয়াল করেন, আনঅফিসিয়াল করেন, যেটাই করেন মাথায় সবসময় হেলমেট ব্যবহার করবেন, গাড়ির কাগজপত্রটা সবসময় ঠিকঠাক মতো রাখবেন, আর কি বলবো, সব সময় মাথা ঠান্ডা রেখে বাইক চালাবেন। বা যেহেতু আমরা বাইকের সামনে ভিডিও করতেছি বাইক চালাবেন, আপনি যদি অফিসিয়াল আনঅফিসিয়াল মোবাইল ক্রয় করেন সেক্ষেত্রে খুব সাবধানতার সাথে মোবাইল ব্যবহার করবেন, ঠিক আছে? তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।